বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজ ধ্বংসের সবচেয়ে আলোচিত এবং অন্যতম মাধ্যম হিসেবে মাদক দ্রব্যকে ব্যবহার করা হচ্ছে। এ ব্যাপারে এক শ্রেণীর অসাধু মাদক ব্যবসায়ী নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে অবৈধভাবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ প্রত্যন্ত অঞ্চলের যুব সমাজের হাতে মাদকদ্রব্য বা নেশাজাতীয় দ্রব্য পৌঁছে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধ কল্পে এই সকল মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারসহ মাদক বিরোধী অভিযানে র্যাব সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব 6 ঝিনাইদহ গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে নসিমন গাড়িতে মাদক বহন করে চুয়াডাঙ্গা হতে পাংশা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা করলে উক্ত সংবাদের ভিত্তিতে CPC-2 ঝিনাইদহ অর্ধ 19 এপ্রিল রবিবার কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলমের নেতৃত্বে ঝিনাইদহ জেলা সদর থানাধীন কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার তাগিদে গমন করেন এবং বাস টার্মিনাল এলাকা থেকে চুয়াডাঙ্গা সদরের ফুলটিয়া দক্ষিণপাড়ার ব্যবসায়ী ইসলাম শাহর ছেলে মিরাজ শাহকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মিরাজ শাহার নসিমনে রাখা মাছের ব্যারলের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত 440 বোতল ফেন্সিডিল উদ্ধার করে র্যাব। এ সময় একটি নসিমন, একটি মোবাইল ও একটি সিম কার্ড জব্দ করা হয়। রিপোর্ট নেট 24।